গাইস, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। নতুন বছরে আপনাদের আবারও ফুলের শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। গাইস, আমার ছাদ বাগানে শীতের বিভিন্ন ফুল এবং ফলের গাছ রোপণের জন্য আমি বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করছি। গাইস, এখানে রয়েছে গাঁদা ফুলের গাছ এবং এখানে রয়েছে কলমি শাক, এছাড়াও আরো বেশ কিছু ফুল এবং ফলের গাছ রয়েছে, হয়তোবা আপনারা ইতিমধ্যে কিছুটা হলেও দেখতে পেরেছেন। গাইস, এখানে আমি আমার ছাদ বাগানের জন্য প্রায় 7 থেকে 8 ব্যাগ, যেগুলো 50 কেজি ওয়েটের সিমেন্টের ব্যাগগুলোতে এই মাটিগুলো নিয়ে এসে একটি স্থানে রেখে দিয়েছিলাম, যেখানে কনস্ট্রাকশনের কাজ চলছিল সেই নিচের অংশ থেকেই আমি মাটিগুলো নিয়ে এসেছি এবং এখানে প্রায় 1 মাস যাবৎ রেখে দিয়েছিলাম, যাতে করে ভিজা মাটিগুলো সুন্দরভাবে শুকিয়ে যায়। গাইস, এগুলো যেহেতু সামান্য কিছু ময়েশ্চারযুক্ত মাটি ছিল, সেই কারণে আমি এখানে শুকাতে দিয়েছিলাম। মাটির নিচে বেশ কিছু জীবাণু বা জার্মস থাকে, যার ফলে রোদে রাখলে মাটিগুলো কিছুটা জার্মস মুক্ত হয়। মাটিগুলো শুকিয়ে যাওয়ার পরে এগুলো বেশ শক্ত হয়ে গিয়েছে এবং একে অপরের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে, তাই আমি এক মামাকে নিয়ে এসেছি আমার গার্ডেনে, মাটিগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। এই মাটিগুলোকে আমি আমার সয়েল মিক্স তৈরি করার জন্য প্রিপেয়ার করে নিচ্ছি। গাইস, আমি যে এলাকায় বসবাস করি সেই এলাকায় এঁটেল মাটি, বেলে দোআঁশ বা অন্য কোনো মাটি পাওয়া যায় না, তাই আমি আমার গাছের ধরন অনুযায়ী মাটিগুলোকে তৈরি করে নিব। মাটিগুলোকে আমি কিভাবে অন্যান্য মাটিতে কনভার্ট করি সেই ভিডিওগুলো আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারেন, যাতে করে খুব সুন্দরভাবে আমাদের যে কোনো গাছ খুব সহজেই দ্রুত বড় হতে পারে। গাইস, এখানে আমার বেদানা গাছ রয়েছে। আমি যেভাবে প্রিপেয়ার করে বেদানা গাছ রোপণ করেছিলাম, সে প্রিপেয়ার করা মাটিতেই রয়েছে এই বেদানা গাছটি। এখানে প্রচুর সুন্দর সুন্দর বেদানা পাওয়া যায় এবং এখানে লিচি গাছ রয়েছে। আমার সামনে বেশ কিছু ড্রাগনের গাছ রয়েছে। ড্রাগন ফলের গাছের পটগুলো যেহেতু প্লাস্টিকের বালতি বা কন্টেনারে ছিল, সেগুলো রোদে নষ্ট হয়ে গিয়েছে এবং ভেঙে গিয়েছে, তাই আমি এই ড্রাগন গাছের জন্যেও রিপোর্টিংয়ের কাজে ব্যবহার করব। মাটিতে যেহেতু কোনো প্রকার ফার্টিলাইজার নেই, এই কারণে আমি এতে কিছু কিচেন ওয়েস্ট কম্পোস্ট ফার্টিলাইজার মিশিয়ে দিব। এখানে বেশ কিছু এখন পর্যন্ত ডিজলভ হয়নি পুরোপুরি, তবুও আমি দিয়ে দিচ্ছি, কারণ আমি এখনও প্রায় 1 মাস যাবৎ মাটির সঙ্গেই এভাবেই মিশিয়ে রেখে দিব এবং ভালোভাবে পানি ছিটিয়ে দিব প্রতিদিন সামান্য পরিমাণে, যাতে করে মাটির সঙ্গে এগুলো অ্যাবজর্ব হয়ে যায়। এই ফার্টিলাইজারের ব্যবহারের ফলে আমার গাছগুলো খুবই দ্রুত বড় হয়ে থাকে, তাই আমি এই পদ্ধতিটি সবসময় অবলম্বন করি। আপনারাও এই পদ্ধতি অবলম্বন করবেন, দেখবেন খুব দ্রুত আপনাদের গাছ বড় হচ্ছে এবং প্রচুর ফুল ফল দিচ্ছে। এই কিচেন ওয়েস্ট কম্পোস্ট ফার্টিলাইজারগুলো এবং এরপরেই 1 মাস পরেই আমি আমার গাছ রোপণের জন্য মাটিগুলোকে পটিং করব। এই সকল ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। গাইস, নেক্সট ভিডিওতে এই রিলেটেড আরও নিত্য নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব।
আশা করছি সে পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।